বিহারে বিষাক্ত মদ খেয়ে মৃত্যু হয়েছে 40 জনের, এ নিয়ে সংসদে আলোচনা হওয়া উচিত বলে সুর চড়ালেন সাংসদ বিপ্লব কুমার দেব। বৃহস্পতিবার এ নিয়ে সংসদে শুরু হয়েছে জোর হট্টগোল। বিপ্লব দেবের অভিযোগ, মদ নিষিদ্ধ দাবি করা বিহার সরকারের পরোক্ষ প্রশ্রয়ে রাজ্য জুড়ে অবৈধ বিষাক্ত মদের কারখানা গড়ে উঠেছে। সেখানে বিষ মদ খেয়ে সেখানে শুরু হয়েছে মৃত্যু মিছিল। নীতিশ কুমার সরকারের চরম ব্যর্থতার নজির বলেও তিনি এদিন উল্লেখ করেছেন সামাজিক মাধ্যমে। বৃহস্পতিবার সংসদ অধিবেশনে অত্যন্ত সংবেদনশীল এই বিষয় আলোচনায় সংসদ সদস্যদের মধ্যে শুরু হয়েছে জোর তর্জা। বিহারে এই ধরনের ঘটনায় কর্ণপাত করে না বিহার সরকার। তবে যে রাজ্যে মদ নিষিদ্ধ সে রাজ্যে বিষ মদ খেয়ে মৃত্যু হয়েছে মানুষের, বলা যায় নীতিশ কুমার সরকারের চরম ব্যর্থতার নিদর্শন রাখে এই ঘটনা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।